ফ্রেন্ড, ওয়েলকাম টু শুভদা ডেইলি ব্লগ। এখন বাজে দুপুর দুটো। তো আজকে মায়ের বাড়িতে রয়েছে, আজকে দিদি জামাইবাবু ওরা কেউ নেই, আজকে শুধু আমি আমার বর আর মা ওরা এরা সবাই রয়েছি। তো আজকে মা রান্নাগুলো সব মা করেছে রান্না, তবে রান্নার ভিডিওগুলো ওরকমভাবে দিইনি, কারণ প্রচুর পদ, অত ভিডিও করাটা সম্ভব না। তবে মা প্রচুর আইটেম করেছে, কী কী করেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর আমরা এখন খেতে বসবো। তো কী কী রান্না করেছে চলো দেখাই গিয়ে। আজকে মা দিদিরা আসেনি, মানে দিদিরা নেই, তার কারণ হচ্ছে আজকে দিদির ননদ আছে, তা ওদের যে চার ভাই বোন ওরা সব এক হয়েছে, তো ওদের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, সেই কারণে আজকে দিদি ওই কারণে আজকে আসেনি, তো দিদি কালকে আসবে। তো মা কী কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই, দেখি আমরা এখন খেতে বসবো সবাই মিলে। আচ্ছা, এখানে কিছুটা ভাত নিয়েছি, এখানে বেগুন ভাজা, এটা এটা আলু ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছে মা, এটা হচ্ছে তেল কই করেছে, এটা চিকেন কষা করেছে, ভীষণ স্পাইসি করেছে, চিকেন কষা করেছে, এটা বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে, মাছের যে ডিমটা আছে ওটা দিয়ে ফ্রাই করেছে, বেশ খেতে লাগে, খুব মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এটা করেছে ডাল করেছে, এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছে, আর এখানে চাটনি, প্রচুর কিছু করেছে মা আজকে। যাই হোক, তো এখানে রইল বাকি দই মিষ্টি, তো দই মিষ্টিটা আজ মানে আছে ফ্রিজে রাখা আছে, ওটা এখনও বার করিনি, তো ওটা বার করে নেবো, বার করে নিয়ে আবার চলো আমরা খেতে বসে যাই, ভীষণই খিদে পেয়ে গেছে। তবে এরকম টেস্টি টেস্টি খাবার পেলে খিদেটা আরেকটু তাড়াতাড়ি পেয়ে যায়, তো এখন খেতে বসে যাই চলো। দই মিষ্টিটা তার আগে বার করে নিই, দই মিষ্টিটা বাকি ছিল, দই মিষ্টিটা নিয়ে নিয়েছি, আমরা সবাই খেতে বসে গেছি। তো আমার বর কিন্তু ভীষণই লজ্জা, অমিতের খাওয়া হয়ে গেছে, মানে আমার বরের খাওয়াটা হয়ে গেছে, আমি এখন খেতে বসছি, একসাথে বসেছিলাম, ওর খাওয়াটা হয়ে গেছে, কারণ ওকে ভিডিওটা দেখানো যাবে না, ভীষণই লজ্জা পায়, সে কারণে বলেছে যে আমাকে এই ভিডিওটা দেখিও না। তো ওর খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি, আমার কিছুটা পদ দিয়ে খাওয়া হয়ে গেছে, আর কিছুটা এখন তেল কলিটা আছে, ওটা খাবো, তেল কলিটা দেখাচ্ছি, দারুণ হয়েছে তেল। খেতে খেতে দিদিরা আসছে, দিদিরা একটু দেখা করে চলে গেছে, দারুণ হয়েছে মার হাতে রান্না, বেশ ভালো, খুব ভালো, মা প্রচুর রান্না জানে, প্রচুর পদ জানে, বাট আমি কিছুই পারি, ভাত দিয়ে আমার তেল কইটা খাওয়া হয়ে গেছে, এবার চিকেন কষাটা আছে ওটা খাবো। দারুণ হয়েছে চিকেনটা,
চাটনি আমি খাবো না, আমার টকটা খাবো, কারণ তোমরা সবাই জানো আমি আরও অনেক ভিডিওতে বলেছি। তবে খাওয়ার ভিডিওটা করলাম এই কারণেই, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলো এরকম খাওয়ার ভিডিও করতে, সেই কারণে আজকে খাওয়ার ভিডিওটা করা হলো। আর আমার চিকেন খাওয়া, চিকেন দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে, আমি দই মিষ্টিটা এখন আমি খাবো না, আমি চাটনিটাও আমি খাইনি, চাটনিটা আমি টকটা আমি খাবো না, দই মিষ্টিটা আছে ওটা আমি হাত ধুয়ে এসে তারপরে বসে বসে খাবো। আমি আসছি হাতটা ধুয়ে, হাত মুখটা ধুয়ে এসছি, মুখ ধুয়ে এসছি, হাত ধুয়ে এসছি, এই যে দই মিষ্টিটা। তবে মিষ্টি দই দুটোই ফ্রিজে ছিল, সেটা আর বার করেনি, ওটা মানে দুপুরবেলা গিয়ে খেতে বসবো। আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, খুবই ভালো টেস্ট ওই মিষ্টির দোকানে, তো ওটা ওনার মানে ওই দোকানে কন্ট্যাক্ট নাম্বার আছে, তো ফোন করা হলো, কোনো গরম মিষ্টি পাওয়া নাকি, তো ওই কারণে ফ্রিজের মিষ্টি আর খাওয়া হয় না, এই যে গরম মিষ্টি পুরো একদম নরম। তো যাই হোক, নরম বদলাবে খাও একটু, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, নাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে গিয়ে কিন্তু পৌঁছবে না। আজকের মতন বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি।